So hello guys, welcome back to the vlog, and which is a travel vlog for obvious, and it is Shitakundo vlog and last part. So after the last episode porjonto hocche ja dekhechen seta hocche amra Chittagong station e gechilam and amra ekta express train er jonno chesta korchilam, but eventually express train er hocche ga last je price ta amra jante parchi seta hocche ga amader pura entire budget er cheye beshi. So bhoman pipashu category er manush hishebe amader 12 ghonta boshe thakar kono ichchai chilo na, and we decided to go to Patenga jeta ja theke station er theke matro 16 kilo chilo, but আমাদের পোর্ট সিটির যে জ্যাম আলহামদুলিল্লাহ দিলে আমাদের সেখানে যাইতে 3.5 ঘন্টার মতন লেগে যায়। তো খুবই লম্বা জার্নি বাসের মধ্যে চিপাচিপি করে পয়সা থেকে, এর মধ্যে হচ্ছে ব্লক করাটা খুবই কঠিন হয়ে যেতেছিল। রাফি ঠিক আছে, খুব ভালোবাসা মানে নিবির জাতি তোমার এক্সপ্রেশন চাই আচ্ছো দা আচ্ছো না। তো আমরা এখন চলে আসছি হচ্ছে পতেঙ্গা সি বিচে, এমন ভর দুপুরে আসছি এ নিয়ে কেউ কোশ্চেন করেন না, কারণ আমাদের রাতে ট্রেন। আর এই চট্টগ্রামে যে জ্যাম এর তো আমার ঢাকার জ্যাম অনেক ভালো, বাট ঠিক আছে, জায়গা ঠান্ডা বাতাস আছে, ওয়েদার মোটামুটি ভালোই জোস, অ্যান্ড আকাশ ক্লিয়ার। সকালবেলা অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছিল আমাদের ওই সীতাকুণ্ডের ওই দিকে, আর জায়গা হ্যাঁ ভিউ ভালো জোস। তো এখন আমরা আছি হচ্ছে রেল স্টেশন, খুবই সৌভাগ্যক্রমে আল্লাহ উপায় বানা দিছে যে আমরা ফ্রিতে খাওয়া খেতে, তো দেশীয় লোক ছিল, হোটেল ছিল ওনাদের, অনেকগুলো হোটেল আছে, তো আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া করছি, ওনারা টিকিটও কাইটা দিছে, তো চিল। তো আমাদের ট্রেন হচ্ছে গিয়া প্ল্যাটফর্মে আসার অ্যানাউন্সমেন্ট দিছে, আমরা এখন লাস্ট মোমেন্টে জায়গা আছে। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে অনেকক্ষণ থাকবো, বিকজ আমরা আগে উঠতেছি, কারণ এটা মেল ট্রেন, অ্যান্ড মেল ট্রেনে সিট পাওয়া অনেক ঝামেলা, তো আমরা একটু আগে উঠতেছি যাতে হচ্ছে আমরা ট্রেনটা পাই, আর ট্রেনে সিট যাতে পাই, দেখি যাই ঢাকা ব্যাক করবো, অ্যান্ড রাস্তার উপর ব্লগ আসবে কোনো এক সময়। তো দেখা হবে কালকে সকালে, বাসা যাওয়ার পর ব্লগের এন্ডিং হবে, কথা শোনা যাচ্ছে নাকি জানি না। অভারানো আবি শূন্যতায় ভেসে হাহাকার দেখি লাগে ভয়, যেন আমার দেখা হলো না আলো সুদায় অন্ধকার।
গাদার নৌকা পাহাড় তলি যায়, গাদা খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি, মদ খাবো আটি আটি মদ খাবো বাটি বাটি, ফেন্সি খেলে শিখে যায় মীরা বাই, গাদার নৌকা পাহাড় তলি যায়, নৌকা পাহাড় তলি যায় মীরা বাই, গাদার নৌকা পাহাড় তলি যায়, আসিম খেলে মাথা ধরে বুকে নে বুক ধরফর করে, আসিম খেলে মাথা ধরে বুকে নে বুক ধরফর করে, মৃদু খেলে টাসকিকে যায় মীরা বাই, গাদার নৌকা পাহাড় তলি যায়। সবে মাত্র আমরা ব্রাহ্মণবাড়িয়া ক্রস করছি, ওই জায়গায় দুইটা ফোন চুরি হয়েছে আর এই জায়গায় আবার আরেকটা, প্রত্যেকটা স্টেশনে একটা করে চুরি হইতেছে, পিছনে স্টেশন ইয়াতে যা উঠতেছে, তো এটা খুব ইন্টারেস্টিং, সবাই একটু সাবধানে থাকবেন। এখন সকাল 6:15, ট্রেনেতে নামছে, রাফি তোর ব্যাগে টিকিট, তো আমরা টিকিট দেখা যাচ্ছি রয়েছে যাবো, আমরা তো ওভার ব্রিজ পার হবো, দেখা ওভার ব্রিজ পার হবো, আচ্ছা তো জার্নি এই জায়গায় শেষ আমাদের ট্যুর, আলহামদুলিল্লাহ সবকিছু আমার ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই, সো ইয়েস সাকসেসফুলি মেড দিস ট্রিপ।